চ্যাপ্টার 4.1 ক্লাস 2 গত ক্লাসে আমরা পড়ছিলাম বৃত্তের সংজ্ঞা এবং এখান থেকে দুইটা সূত্র পড়ছিলাম যেটা তোমাদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছো এই দুইটা সূত্র 3 এবং 4 বৃত্তের সাধারণ সমীকরণ তবে যারা এই সমীকরণটা স্ট্যান্ডার্ড না মানে এই এই বৃত্তের সমীকরণটা আসছে বৃত্তের সংজ্ঞা থেকে মানে সাধারণত কোণ বলতে আমরা ডিগ্রি বুঝতাম কিন্তু বলতো কোণের আন্তর্জাতিক বা এসআই ইউনিটটা কি রেডিয়াম তাই না তো বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের সমীকরণ কিন্তু বৃত্তের স্ট্যান্ডার্ড বা বাংলায় বলা হয় প্রমিত প্রমিত সমীকরণটা হচ্ছে এইটা মানে হোল স্কোয়ারটা ভাঙাইলে যেটা হয় তো তো এটা করা হয়েছে যেটা সেটা হলো যে এখানে যে কনস্ট্যান্ট গুলো ধরা হয়েছিল এইচ কে আর এখানে ডিফারেন্ট কনস্ট্যান্ট ধরা হয়েছে কনস্ট্যান্ট গুলো হলো জি এফ সি মানে আমি মনে রাখার জন্য বলি যে এইটা হলো এইচ কে আর মানে হালুয়া কাবাব রুটি সমীকরণ একটু সনাতন ধর্মী আর কি হালুয়া কাবাব রুটি আর এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সমীকরণ জি এফ সি আমি এটা নাম দিছিলাম গুলিস্তান ফ্রাইড চিকেন একটু আধুনিক হইল তো পোলাপান আমাকে বলতেছে ভাইয়া এর চেয়ে ভালো হয় এটা হলো গার্লফ্রেন্ড চাই জি এফ সি তো যাই হোক তোমরা যেভাবেই মনে রাখো কোনো প্রবলেম নাই দুই ধরনের সমীকরণ একটা তো তোমরা লাস্ট ক্লাসে পড়ছো এটা হলো আজকে আমরা নতুন স্ট্যান্ডার্ড সমীকরণটা শিখব আর আজকে যে কাজটা করব যে এই সমীকরণটার সাথে এই সমীকরণের একটা মিল খুঁজে বের করার চেষ্টা করব তো ভেরা লাস্ট ক্লাসের পড়া নিশ্চয়ই তোমাদের মনে আছে এই বৃত্তের কেন্দ্র হইল এইচ কমা কে এবং ব্যাসার্ধ হইল আর তাহলে আসো আমরা দেখি যে এই প্রমিত সমীকরণের কেন্দ্র আর ব্যাসার্ধটা কি তাহলে আমরা এটা লিখতে পারি বৃত্তের প্রমিত বা ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড বাংলা ওয়ার্ড মানে আসলে প্রমিত সাধারণ এগুলো আসলে একই কথা কিন্তু বাংলা ওয়ার্ড না দিয়ে ইংরেজি ওয়ার্ডে আসে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা বা এসআই ইউনিট বলতে পারি আমরা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জি এটাকে যদি হোল স্কোয়ার ভাঙাই দাঁড়া খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু কি লেখা লাগবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু কে কে বলতে পারবা জি জি তো হাত নিষ্পিস করতেছে একটা হোল স্কোয়ার বানানোর জন্য কি লাগবে বল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি লাগবে জি স্কোয়ার জি স্কোয়ার ভেরি গুড ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ইন্টু এফ প্লাস কি হবে এফ স্কোয়ার প্লাস সি ভেরা বলো আমি কি কি বাড়তি লিখছি ডানে পাঠাও জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তো এটার এবারে যদি এটাকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যুক্ত সমীকরণ যেটা সেই আকারে লিখি তাহলে এটা এমন হয় এক্স মাইনাস মাইনাস জি হোল স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার বেরা তোমাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন এই বৃত্তের সাথে এইচ কে আর বৃত্তের সমীকরণের একটু তুলনা করে বলো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কত আমি ওই সমীকরণটাও লিখতেছি তোমাদের জন্য এই বৃত্তের কেন্দ্র কত ছিল এইচ কমা কে এবং ব্যাসার্ধ কত ছিল আর এক বেড়া বলো কেন্দ্র কত এই বৃত্তের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে ক্লাস থেকে -3, -f
minus g minus f. Excellent. এবং ব্যাসার্ধ কত হবে? আর আর এর জায়গায় কি আছে? root over g square plus f square minus c f. আমাকে বলো ক্লাসের সবাই বুঝতে পারছো কিনা? যারা বৃত্তের সাধারণ সমীকরণ হলো এটা, এই বৃত্তের কেন্দ্র হলো minus g minus f এবং ব্যাসার্ধ হলো root over g square plus f square minus c. তোমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণটাই বেশি অঙ্কে লাগে। গত ক্লাসে আমি কি তোমাদের দুইটা গ্রুপ করে দিছিলাম? মনে হয় করে দিই, মানে কিছু অঙ্ক আছে জিএফসি গ্রুপ আর কিছু অঙ্ক আছে এইচকেআর গ্রুপ। গ্রুপিংটা কি করছিলাম? মনে হয় না। ও আজকে করে দিব। তো ভেরা খেয়াল করো, আমাদের কিন্তু মোট চারটা সূত্র পড়া হয়ে গেছে, আমরা টোটাল সাতটা সূত্র আজকে পড়ব। আমাদের পড়া হয়ে গেছে এইটা বৃত্তের সমীকরণ, কেন্দ্র ব্যাসার্ধ এত, এইটা বৃত্তের সমীকরণ, কেন্দ্র ব্যাসার্ধ এত, লাস্ট ক্লাসে পড়ছিলাম। সবার কি মনে আছে? ক্লাসের সবার? জি ভাইয়া। ওকে, এইবারে আসো বৃত্তের পরবর্তী দুইটা। আমি আগে পাঁচ আর ছয় পর্যন্ত পড়াইনি, তারপরে আমরা পরবর্তী অংশে যাব। বলছে যে বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু জি স্কোয়ার, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার আমরা এই শর্তটা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে দুইটা সূত্র আমরা নতুন প্রমাণ দেব, সেটা একটু দেখে নাও। সাপোজ একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, এই বৃত্ত বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, বৃত্তের কেন্দ্র হইলো আমরা সবাই জানি মাইনাস জি মাইনাস এফ, আর এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এরা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? ক্লাসের সবাই যারা চিত্র দেখে কি বুঝতে পারতেছো যে এইটুকু মাইনাস জি আর এইটুকু মাইনাস এফ, কারণ যেহেতু কেন্দ্রের স্থানাঙ্কটা মাইনাস জি মাইনাস এফ, তার মানে ভুজ আর কোটি মাইনাস জি আর মাইনাস এফ। সবাইকে আমার কথা বুঝছো? তো অনেকে প্রশ্ন করতে পারো, ভাই আপনি ডানে গেলেন উপরে গেলেন মাইনাস এফ সংখ্যা, হইতেই পারে জি এর মান যদি মাইনাস হয় তাহলে এটা কি প্লাস হবে না আলটিমেটলি? সবাইকে আমার কথা বুঝছো? ক্লাসের সবাই ধরো জি এর মান মাইনাস থ্রি, তাহলে মাইনাস মাইনাস থ্রি, তাহলে এতটুকু থ্রি হবে না? ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা বলো তো বৃত্তের ব্যাসার্ধটা, চিত্র চিৎকার করে করে বলতেছে বৃত্তের ব্যাসার্ধ কত? এফ মাইনাস এফ মাইনাস এফ। আর সূত্রানুযায়ী আমরা কি জানি বৃত্তের ব্যাসার্ধ? একটু আগে এখনো লেখা বৃত্তের ব্যাসার্ধ হইল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হইল মাইনাস এফ। বর্গ করো তো কি হবে? এফ স্কোয়ার এফ স্কোয়ার কাটা, তার মানে বলো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল টু কি হয়? একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, সূত্র প্রমাণ হয়ে গেল, সি এর মান হয় জি স্কোয়ার। বোঝা যাচ্ছে ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা বলো তো সিমিলারলি একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি হবে? এদিকে দেখো, এতটুকু মাইনাস জি আর এতটুকু মাইনাস এ। বলতো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে কি লেখা যায়? সি ইকুয়াল এফ স্কয়ার। সি ইকুয়াল টু এফ স্কয়ার হবে, এটা মাইনাস জি বর্গ করলে জি স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস সি ইকুয়াল টু জি স্কয়ার, জি স্কয়ার জি স্কয়ার কাটা সি ইকুয়াল টু। সো
একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে c = g স্কয়ার, যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে c = x স্কয়ার। আশা করি ক্লাসের সবাই কি বুঝাইতে পারছে, এই সূত্রটা কি বুঝছো? পাঁচ নাম্বার থিওরি প্রুফ হয়ে গেল ক্লাসের সবাই। সবাই কি সূত্রটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আজকে আজকে আর একটা সূত্রের প্রমাণ করব, সেটা হলো 6 নাম্বার, তারপরে আমরা অঙ্কে চলে যাব। এরা সেটা যাওয়ার আগে তোমরা আমাকে বলো যে সরল রেখা আমি যখন তোমাকে বলছি তখন দুইটা কথা আমি কোটিবার আর লাখবার বলছি, কি কি সেই দুইটা কথা বল, ভুলে গেলে চলবে না। বিন্দুগামী শর্ত সিদ্ধ, বিন্দুগামী ইকুয়াল টু শর্ত সিদ্ধ, সমাধান ইকুয়াল টু ছেদ বিন্দু, আর ছেদ বিন্দু মানে সমাধান। এইটা যদি না লিখি তাহলে কবিরা গুণা হয়ে যাচ্ছে। বৃত্ত পরাবো, জ্যামিতি পরাবো ইনফ্যাক্ট, আর এই দুটা কথা যদি না তাহলে তো হবেই না। তোমরা সবাই নিশ্চয়ই এই দুটার মানে জানো, কোনো একটা সরল রেখা হোক বা বৃত্ত হোক একটা নির্দিষ্ট বিন্দুগামী যদি হয় তাহলে ওই বিন্দুটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়, তার মানে এক্স এর জায়গায় ভুজ আর ওয়াই এর জায়গায় প্রতিবসন। তো এই হলো মোটামুটি আলোচনা, আর 6 নাম্বার সূত্রটা একটু আলোচনা করে নিব। 6 নাম্বার সূত্রটা দেখে নাও, আজকে এই পর্যন্ত থিওরি পড়াবো, অঙ্ক করাবো 6টা। বেরা 6 নাম্বার সূত্র, বৃত্তে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য বা খণ্ডিত অংশকে একটা নাম আছে, সেটা হলো বৃত্তের জ্যা, জ্যা দৈর্ঘ্য হচ্ছে 2√g2 − c, আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√f2 − c। তো যারা এইটা কি করছে বলতো, বৃত্তটা এক্স অক্ষকে কি করছে, স্পর্শ। আর এইবারের কেসে হলো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ না, ছেদ করছে। ছয় নাম্বার ফর্মুলা, যারা বৃত্ত যদি এক্স অক্ষকে ছেদ করে কয়টা বিন্দুতে ছেদ করবে বলতো ভাইয়া? দুইটা। একটা ছোটখাটো মন্তব্য করতে পারবা? এ আর বি বিন্দু সম্পর্কে মন্তব্য করো একটা। এ বিন্দু স্থানাঙ্ক আমি ধরবো, নর্মালি আলফা বিটা ধরে, এখানে কি ধরবো? আলফা কমা জিরো ধরবো, এটা বলতে পারা উচিত। যারা এক্স অক্ষের উপরে অবস্থিত কোন বিন্দু কোটির মান শূন্য হয় এটা কি জানো? এক্স অক্ষের উপরে অবস্থিত কোন একটা বিন্দু কোটির মান সবসময় শূন্য হয়, সবাই কি বুঝতেছো? মানে হয়তো 1,0, 2,0, 3,0 এরকম কিছু একটা। তো আমাকে বলো এ বিন্দুটা কি বৃত্তের উপরে অবস্থিত না, বা বৃত্তটা কি এ বিন্দুগামী না? জি। তাহলে সিদ্ধ হবে, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো আর ওয়াই এর জায়গায় কি বসাবো? দেখে বলতে পারো এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই এর জায়গায় জিরো। এক্সেলেন্ট। বা আলফা স্কয়ার প্লাস 2√α·g প্লাস কি লিখতে হবে কে বলতে পারবো? কি লেখার জন্য হাফ মিশমিশ করতেছে? জি স্কয়ার প্লাস সি ইকুয়াল টু জি স্কোয়ার। সবাই কি বুঝছো উভয় পক্ষে জি স্কোয়ার যোগ করছে ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার এটা হলো আলফা প্লাস জি হোল স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার মাইনাস সি। তো আলফা প্লাস জি হবে প্লাস মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, সুতরাং আলফা উইল বি প্লাস মাইনাস রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি কমন সি। ক্লাসে কেউ কি বলতে পারবা আলফার বিটা মান কেন আসলো? কারণ বৃত্তটা এক্স অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করছে বলতো? বৃত্তটা এক্স অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করছে? দুইটা বিন্দুতে। তাহলে একটা হলো এর স্থানাঙ্ক আর একটা হবে বি এর স্থানাঙ্ক। বলতো এর স্থানাঙ্কটা বড় নাকি বি এরটা বড়? বি এরটা। বি এরটা। তাহলে এটা দেই মাইনাস
আর বি এর তাতেই হলো প্লাস। এ আর বি এরা সবার কাছে এবার আমি একটু একটা কথা জানতে চাই। এ আর বি আমি পাই গেছি, ভালো করে শুনো। সাপোজ আমি জাস্ট সুবিধার জন্য বলছি, এ হলো 2,0, সাপোজ বি হলো 7,0, বলতো এ বি দূরত্বটা কত? এ বি দূরত্বটা মুখে মুখে বলে দাও, এ হলো 2, বি হলো 7, এ বি ডিস্টেন্সটা কত হবে? 5। কেমনে বের করলা সহজে? তাহলে আমারে বলো এটা যদি দুই হয় এ বি দূরত্বটা কত হয়? নির্ণেয় খণ্ডিত অংশ বা জ এর দৈর্ঘ্য, খণ্ডিত অংশ বা জে এর দৈর্ঘ্য কত হবে? ক্লাসের কেটে বলতে পারে এটা থেকে এটা বাদ দিলেই হবে না ভেরা, এটা 7, এটা হলো 2, সবাই কি বুঝতেছো? এটা পরেরটা, এটা আগেরটা, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি এটা 2 আর 7 লিখছি। এটা থেকে এটা বাদ দাও, জি জি কাটা, সো 2√ এটা হলো এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যার দৈর্ঘ্য। আমাকে একটু বলবা ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত জ্যার দৈর্ঘ্য কি একই নিয়মে পাবা না? প্রমাণ করার প্রয়োজন নাই, তুমি বলো তো কত হবে, গেস কর। তাহলে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যার দৈর্ঘ্য 2√g²-c, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত জ্যার দৈর্ঘ্য হবে 2√f²-c। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এখন এই চারটা নতুন সূত্র আজকে পড়লাম, এই চারটা সূত্র একটু রিভাইজ দিবা, আমি এখন অঙ্কে চলে যাব। গতকালকের ক্লাসে আমি তোমাকে এই দুটা পড়াইছিলাম, আজকে পড়াইলাম বৃত্তের সাধারণ সমীকরণ, কেন্দ্র ব্যাসার্ধ কেমনে বের করতে হয়, 5 এবং 6। এক্স অক্ষকে স্পর্শ করলে c = g², ওয়াই অক্ষকে স্পর্শ করলে c = f². এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যার দৈর্ঘ্য 2√g²-c, ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত জ্যার দৈর্ঘ্য 2√f²-c। এই হলো টোটাল আমাদের আজকের ফর্মুলা। আমি দুইটা গ্রুপ তোমাকে করে দিচ্ছি, আজকে সুন্দর করে গ্রুপিং দুইটা লিখে রাখবা অঙ্কের নাম্বার গুলা। গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ান এর নাম দিছি আমি GFC, বুঝছো? প্রমিত সমীকরণ দিয়ে যে ম্যাথ গুলো 3, 4, 7 থেকে 11, 16, 17, 18, 19, 20, 19 থেকে 21। আর গ্রুপ টু হলো হালুয়া কাবাব রুটি, HKR, লাস্ট ক্লাস একটু করছিলাম, সেগুলো হলো 1, 2 করলাম লাস্ট ক্লাসে, 5, 6, 12 থেকে 15 এবং 18। তো এই হচ্ছে মোটামুটি গ্রুপিং দুইটা। এই চ্যাপ্টারে 21টা অঙ্ক আছে, লাস্ট ক্লাসে আমরা 3টা অঙ্ক করছিলাম, সেটা হলো 1, 2 এবং 12। আমাকে বলো লাস্ট ক্লাসের অঙ্কে কোনো প্রবলেম হয়েছে কি? ক্লাসের সবাই কি পাস তো 12-2টা? ভাই এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো। এটা তো মনে হইতোছে যে x এর ধনাত্মক ইয়াতে আছে, তাহলে a এর স্থানাঙ্কটা মাইনাস হবে তো কেন? ভাইয়া g এর মান তো বলি নাই যে প্লাস, g এর মান তো মাইনাস হতে পারে, এটা তো বামেও ছেদ করতে পারতো তাই না x অক্ষকে, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, মানে এটা হলো g এর মানের উপরে ডিপেন্ড করে, যদি g এর মানটা প্লাস হয় তাহলে এটা বামে হবে, আর জি এর মান যদি মাইনাস হয় তাহলে এটা কারণ, বুঝতেছো? ওকে ফাইন, সো আমাদের থিওরি হয়ে গেল, আমি গ্রুপিংটাও করে দিছি। এবারে আসো আমরা আজকে গ্রুপ ওয়ান এর, তো গতদিন আমি গ্রুপ টু এর কয়েকটা ম্যাথ দেখছিলাম, এক দু, আজকে আমরা মূলত গ্রুপ ওয়ান এর কয়েকটা অঙ্ক
যারা প্রথমে যে অঙ্কটা আজকে করব তা হচ্ছে দশের তো অনেকগুলো ম্যাথ আছে, দশের এক নাম্বারটা পড় মনোযোগ দিয়ে, কি বলছে বল। 1,2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, কেউ কি বলতে পারবা এক্স অক্ষকে স্পর্শ করতে ফর্মুলা কি হয়? ক্লাসের কেউ একজন বল। তাহলে বৃত্তের সমীকরণ আমি কি ধরবো, বৃত্তের সমীকরণ আমি কি ধরবো, এটা ধরবো, সবাই কি বুঝতে পারো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস থ্রি ধরবো। পাশে সবাই কি বুঝছো ভেয়া? জি ভেয়া। ওকে, তো আমি দশের একটা করে দিচ্ছি, তোমরা মনে রাখবা যেটা আমি একটা করে দিব সে তার বাকি অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে, একই টাইপের অঙ্কগুলো, গ্রুপের অঙ্কগুলো একই রকম। দশের এক, মনে করি বৃত্তের সমীকরণ। আর আরেকটা জিনিস হইলো যে চিত্র আঁকতে হবে, অনেক কলেজে আছে চিত্র না আঁকলে পুরো জিরো দিয়ে দেয়, অনেক কলেজে হয়তো এক কাটতে, এই কারণে চিত্র আঁকাটা উচিত। দেখো একটা বৃত্তের কেন্দ্র 1,2, একটা বৃত্তের কেন্দ্র 1,2 আর বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে আর ওয়াই অক্ষকে ছেদ করে, এটা প্রশ্নে বলে দিছি, বুঝছো? এক্স অক্ষকে স্পর্শ করছে কেন্দ্র 1,2 আর ওয়াই অক্ষকে ছেদ করে, মানে চিত্রটা এমন হবে না, সবাই কি বুঝতেছো ক্লাসে? সবাই বৃত্তের কেন্দ্র 1,2, ডানে 1, উপরে 2, এক্স অক্ষকে টাচ করে আর ওয়াই অক্ষকে ছেদ করে। তো মনে করি বৃত্তের সমীকরণ এটা। এবার বলো দেয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? দেয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1,2। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1,2, কার কার মুখস্থ আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এই যে এই প্রমিত সমীকরণের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? -g -f এক্সেলেন্ট। তাহলে ভাইয়া তুলনা করে বলো তো, আমার দেয়া আছে 1,2, তাহলে প্রশ্ন মতে আমি কি বলতে পারি? -g = 1, -f = হলো 2, তাহলে g এর মান -1, f এর মান -2। ক্লাসে সবাই কি বুঝতেছো g আর f এর মানটা বের করতে? বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ কি হবে c = g² -1² সো c = হলো 1। ক্লাসে সবাই কি বুঝছো? হ্যাঁ, তোমাকে দুইটা গ্রুপ করে দিচ্ছি, একটা হলো জিএফসি গ্রুপ আর একটা এইচকেআর গ্রুপ। জিএফসি গ্রুপের টার্গেট হলো সামহাউ জিএফসি এ তিনটা বের করা। বলো তো জিএফসি বের হয়ে গেছে না? জি ভাইয়া। তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে ক্লাসের থেকে বলতে পারো? নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² -2x - 4y + 1 = 0। ক্লাসে সবাই কি অঙ্কটা বুঝছো এতটুকু? জি ভাইয়া। দেখো এই অঙ্কে কিন্তু আর একটা বাকি পার্ট আছে, ভালো করে পড়। দুটা পার্ট অঙ্কে, প্রথমে বৃত্তের সমীকরণ নির্ণয় কর, এই উত্তরটা হয়ে গেছে। এবার বলছে সমীকরণ সহ ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে সেটাও নির্ণয় করতে হবে। ক্লাসে কে কে মুখস্থ করতে পারবা, মানে বলতে পারবা ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য একটু আগে প্রমাণ করছি কত হবে? √f² - c √, ভেরি গুড। নিয়ম হইলো
তুমি যতবার যত অঙ্ক করবা সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, বারবার বলতে হবে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য। বুঝছি সবাই, ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছে? ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝছো কিনা আমাকে জানাও। জি ভাইয়া। আচ্ছা ভাই, এটা বুঝবো কেমনে যে জিএফসি নাকি এইচকেআর হবে? কোনটা এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু জি স্কয়ার, সো জিএফসি। বুঝছো সূত্র? আমি তোমাকে বলে দিই, সরাসরি কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া থাকলে শুধুমাত্র এইচকেআর, আদারওয়াইজ জিএফ। বুঝছো? জি ভাইয়া। তো এবার আমি তোমাকে একটু পরে শোনাচ্ছি এই অঙ্কটা কি সেম কিনা, হুবহু, এবং পারবা কিনা আমাকে একটু জানাও। দশের এক আমি করাই দিচ্ছি, আমি তোমাকে দুই বারের কাজ দিচ্ছি, তিন করো না, তিন আমি পরে করাবো। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও যে দশের দুই তোমরা পারো। সবাই আমি সবার কথা শুনতে চাই, পারবা সবাই? জি ভাইয়া। বরঞ্চ এটা আরো সহজ, পরের পার্টটা নাই, তাই না? জি ভাইয়া। ওকে, নয়ের তিনটে অঙ্ক আছে, আমি নয়ের তোমাকে করাই দিব তিন, তুমি এক দুই করবা। ভালো করে শুনো, প্রশ্নে বলছে যে একটা বৃত্ত এক্স অক্ষকে 2.0 বিন্দুতে স্পর্শ করে আর -1.9 বিন্দু দিয়ে যায়, মানে আবারও এক্স অক্ষকে স্পর্শ করে, কোন বিন্দুতে স্পর্শ করে তাও বলা আছে, আর আরেকটা বিন্দু দিয়ে যায়। বিন্দুগামী মানে কি ভাইরা বলো? শর্তসিদ্ধ। শর্তসিদ্ধ, এক্সেলেন্ট। এই অনেকবার বলা হবে এই কথা সামনে। নয়ের তিন, মেরা সুবিধাটা হলো আমি এটা কেন করাইতেছি, আমার চিত্র আর বারবার আঁকতে হবে না, একই টাইপের চিত্র। এক্স অক্ষকে 2.0 বিন্দুতে স্পর্শ করে আর কত বিন্দু দিয়া যায়? -1.9 বিন্দু দিয়া যায়, -1.9 বিন্দুটা বামে এবং উপরে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আর এটা হবে 2.0। ওকে, তো ভেরা বৃত্তের সমীকরণ তো এটাই, আজকে তো এটা বুঝবোই না, এই লাইন দিয়ে চলে যাবে আমাদের আজকে দিন। বলো, বৃত্তটা হইলো এক্স অক্ষকে স্পর্শ করে, সূত্র কি? বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ ফর্মুলা কি ভেরা? ক্লাসে কে কে বলতে পারবো এক্স অক্ষকে স্পর্শ করলে? এখানে দেখতে পাচ্ছি আমরা বৃত্তটা দুইটা বিন্দুগামী, কি কি সেটা? সবসময় মনে রাখবা কোনটা যদি জিরো হয় সেটা আগে সিদ্ধ করবো, মানে জিরো দিয়ে সিদ্ধ করাটা সহজ না, তাহলে কোন বিন্দুটা আগে সিদ্ধ করবো বলো? 2.0। তাহলে লেখো বৃত্তটি 2.0 বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে 2, y এর সিদ্ধ মানে কি x এর জায়গায় ভুজ, y এর জায়গায় কোটি বসাও। ভেরা এই দুটা তো জিরো হয়ে যাচ্ছে, c মানে কত? g স্কয়ার। ভেরা এটা কি সূত্র সূত্র লাগতেছে তোমাদের কাছে? হ্যাঁ, তাহলে এটা হলো g+2 রুট করে দাও, g+2 = 0, তাহলে g এর মান হবে -2, g পায় গেছি। আর 1 নং থেকে c কত হবে?
minus 2 square. এবার বলো বৃত্তটি কত বিন্দুগামী? বৃত্তটি minus 1, 9 বিন্দুগামী। অর্থাৎ x minus 1 square plus 9 square plus 2g into minus 1, 2f into 9 plus c equal to c. মানটা বসাই দিছি যারা এর মধ্যে আমরা g আর c এর মানটা জানি বসাই না 1 plus 81 minus 2 into minus 2 plus 18f plus c মানে হলো 4 তো 82 plus 4 plus 4 18f হলো minus 90 f এর মান হলো minus 5 f এর মানটা পেয়ে গেছি minus 5 তো বলো 3fc পেয়ে গেছি নির্ণেয় বৃত্তের সমীকরণ কত এখানে দেখি নির্ণেয় বৃত্তের x square plus y square plus 2gx মানে minus 4x plus 2fy minus 21 plus c c minus equal to c সবাই কি ম্যাথটা বুঝছে জি ভাই তো এটা হলো বৃত্তের সমীকরণ 9 এর 1 নয়ের এক এবং দুই এই দুটা কাজ করবে আপনার মনে রাখবে ভাইয়া যে অঙ্কগুলো করাচ্ছি সেটা পাশের গুলো তোমাদের করতে হবে বুঝতে পারতেছো সবাই ক্লাসের সবাই জি ভাইয়া পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি যারা এই বৃত্ত চ্যাপ্টারটা আমি তোমাদের আগে বলে রাখি কম্পারেটিভলি সরল রেখার চেয়ে অনেক সহজ তো আমি এখন 8 নাম্বারটা করে দিব 8 নম্বরে ভালো হইলো যে কোনো বাচ্চা কাচ্চা নাই সো তুমি একটাই অঙ্ক করলেই চলবে হোমওয়ার্ক হচ্ছে না এটা প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তটা মূলবিন্দু থেকে মাইনাস 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে স্পর্শ করে বেরা বলো তো ওয়াই অক্ষে মাইনাস 4 তার মানে এটা কি উপরে নাকি নিচে 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 ভেরি গুড আর এক্স অক্ষ থেকে 6 একক জ্যাক খণ্ডন করে মানে কেটে নেয় তাহলে এটার চিত্রটা আগে আমি একটু আঁকি তাহলে তুমি কনসেপ্টটা বুঝতে পারবা যে অঙ্কটা কি বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে মূল বিন্দু থেকে মাইনাস 4 একক দূরত্ব তাহলে এটার চিত্রটা হবে এমন বেরা তোমাদের কাছে জানতে চাই দেখো মূল বিন্দু থেকে মাইনাস 4 একক দূরত্বে ওয়াই অক্ষকে টাচ করছে আর এক্স অক্ষ থেকে যে জ্যাটা কেটে নিছে সেটা হলো 6 একক এটা হলো 6 একক আর এটা কত বিন্দুগামী ভেরা 0, -4 সবাই কি বুঝতেছো আসলে সবাই জি ভাই মূল বিন্দু থেকে মাইনাস 4 একক দূরত্বে তাহলে এইটা যে 0, -4 বিন্দুগামী তা কি সবাই বুঝছো ক্লাসের সবাই যারা আমরা যেভাবে করব তাতে হলো প্রত্যেকটা নিয়মের অঙ্ক তোমার হোমওয়ার্ক থাকবে বৃত্ত চ্যাপ্টারে এটা হলো একটা ভালো ব্যাপার প্রতিটা নিয়মের তুমি আরেকটা অঙ্ক করে যদি করো তাহলে দেখবা যে কনসেপ্ট তো ভালো হয়ে যাচ্ছে আর আমরা সব করব মানে প্রতিটা অঙ্ক 21টা আছে আমরা 21টা ম্যাথই করব তো এটা হইলো 8 নাম্বার বৃত্তের সমীকরণ এত বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে 1 নাম্বার সমীকরণটা কি হবে ক্লাসের থেকে বলতে পারবা এবার বলো বৃত্তটা কত বিন্দুগামী -0, -4 তাহলে x এর স্থলে 0 y এর স্থলে -4 তাহলে এটা হলো 16 2 into f into 4 plus c হলো f square এরা এটাও কি ফর্মুলা ফর্মুলা লাগতেছে বলো তো
f minus 4 whole square f এর মান হবে 4 ক্লাসের সবাই কি বুঝছো আমাকে একটু জানাও এরা লাস্ট লাইনগুলো কি বুঝতে পারছো ক্যালকুলেশন ওকে তো f এর মান যদি 4 হয় মানে 1 নং থেকে বলো তো c এর মান কত 16 এক্সেলেন্ট এই চলুন ওকে তো আবার এখান থেকে বলবা আরেকটা জিনিস কিন্তু দেয়া আছে x অক্ষ থেকে খণ্ডিত জ্যার দৈর্ঘ্য সেটা সূত্র কি তো g স্কয়ার মাইনাস c আমি কি বলতে পারি 2 রুট g স্কয়ার মাইনাস c মানে হলো 6 চিত্র দেখে x অক্ষ থেকে খণ্ডিত জ্যার দৈর্ঘ্য সবাই কি বুঝতেছো তো 2 দিয়ে ভাগ করো g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 3 বর্গ করো g স্কয়ার মাইনাস c ইকুয়াল টু 9 c এর মান হলো 16 16 আর 9 25 g হবে প্লাস মাইনাস 5 বেরা কেউ কি বলতে পারবা g এর দুইটা উত্তর আসলো তার মানে বৃত্ত হলো দুইটা কেন তোমাদের আমি ব্যাখ্যাটা দিই বৃত্তটা কি বামেও হইতে পারতো না বলো তো হ্যাঁ মানে আমাকে 6 একক যে খণ্ডন করছে আমাকে তো বলে নাই ডানে নাকি বামে 6 তোমার কথা কি বুঝছো ক্লাসের সবাই তো তুমি পরীক্ষার সময় কিন্তু আঁকবা একটাই দুইটা আঁকার দরকার নেই ম্যাথমেটিক্স হলো শিকারী কুকুরের মতো যত জায়গায় উত্তর আছে সমীকরণের উত্তর সে কুকুরের হাড্ডির মতো সে বাইর করে নিয়ে আসে বুঝতেছো তুমি ইকুয়েশন বসায় দিবা ও তোমাকে বলবে এই কয়টা আছে তো নির্ণয় বৃত্তের সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 10x প্লাস 8y প্লাস 0 আশা করি বুঝছো এখানে আমি মানগুলো বসায় দিচ্ছি gf যে অঙ্ক তুমি দেখতেছো এই টাইপের অঙ্ক আমি আরো 7-8টা করব তাতে আমি নিশ্চিত তোমাদের এই নিয়ম মুখস্থ হয়ে যাবে বুঝছো আমার কথা ক্লাসের সবাই সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো জি ভাইয়া জি ভাইয়া ওকে এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে কে কে বলতে পারবা একটা বৃত্ত যদি মূলবিন্দুগামী হয় মূলবিন্দু দিয়ে যায় সেক্ষেত্রে কি হবে বলতো মূলবিন্দু দিয়ে যদি সিদ্ধ করো এর মান 0 c equal to 0 হয় এক্সেলেন্ট মানে এরা আজকে থেকে একটা নোট লিখে রাখতে পারো নিজে একটি বৃত্ত যদি মূলবিন্দুগামী হয় তাহলে c এর মান হবে সবসময় 0 বেরা ইন্টারেস্টিং একটা কথা শুনো সরল রেখার ক্ষেত্রে মনে আছে y equal to mx plus c সরল রেখার সমীকরণ সরল রেখাটা মূলবিন্দুগামী হলে c এর মানটা 0 হইতো না y equal to mx হইতো মনে আছে সবার জি ভাই ইনফ্যাক্ট বৃত্ত যদি মূলবিন্দুগামী হয় তাহলে c এর মানটা 0 হবে মানে এতটুকু থাকবে 2fy c থাকবে ইনফ্যাক্ট তোমরা সেকেন্ড ইয়ারে ওইটা কনিক চ্যাপ্টার পড়বা ওইখানেও c এর মান 0 হয় যদি পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত মূলবিন্দুগামী তো একটা মিল আছে সবার মধ্যে সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই ফাইন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে পরবর্তী মানে পিছনে যাচ্ছি আমি উল্টা করে এরা সাতের এই দুটা ম্যাথ আছে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এই দুটা আছে হুবহু একই এটা কি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারবো আমি সাতের এক আমি করে দিব তোমাদের দুই কাজ দিব হুবহু এক এটা চিত্র কেমন হবে দেখ একটা বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় আর x অক্ষ আর y অক্ষের ধনাত্মক দিক থেকে 3 আর 5 অংশে ছেদ করে বেরা বলো তো x অক্ষের ধনাত্মক দিক কোনটা ডানে না বামে ডানে ডানে y অক্ষের ধনাত্মক দিক কোথায় উপরে না নিচে উপরে
যারা কেউ কি বলতে পারবা x অক্ষের ধনাত্মক দিকে তিন অংশে ছেদ করে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 3,0 এক্সেলেন্ট। y অক্ষের ধনাত্মক দিকে পাঁচ অংশে ছেদ করে বিন্দুর স্থানাঙ্ক কত? 0.5 ভেরি গুড ভেরা, এতটুকু কনসেপ্ট যদি ডেভেলপ করে তাইলেই হয়ে যাচ্ছে, আর তেমন কিছু লাগবে না। এই বৃত্তটা তিনটা বিন্দু দিয়া যায়, প্রথমত মূল বিন্দুগামী বৃত্ত, ভেরা কে কে বলতে পারবা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কত? মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ বৃত্তটি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হলো এটা। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো, বৃত্তটি কত বিন্দুগামী? ক্লাসের থেকে বলতে পারবা? প্রথমে 3,0 বিন্দুগামী হলে কি হয় ক্লাসের থেকে বলতে পারবা? শর্তসিদ্ধ। শর্তসিদ্ধ, x এর জায়গায় কি বসাবা? 3, y এর জায়গায় 0। তো এটা হলো 6g = -9, তার মানে g এর মান হবে -3/2। আবার বৃত্তটি কত বিন্দুগামী? 0.5 বিন্দুগামী, অর্থাৎ x এর স্থলে 0, y এর স্থলে 5। বলো নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে? একদম একই রকম ভাবে দেখে দেখে খালি h এর জায়গায় x এর 3 এর জায়গায় h আর 5 এর জায়গায় k বসায় দিবে, এখানে হবে hx - ky। অঙ্কটা কি সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। দেখো মানে চিত্রগুলো বুঝতে হবে, মূল বিন্দু দিয়ে গেছে 3,0 আর 0.5, এই তিনটা বিন্দু দিয়ে বৃত্তটা গেছে। অঙ্কের প্রশ্নটা পড়ে চিত্রটা ভালো করে বুঝে নিতে হবে। ম্যাটটা বুঝছো সবাই? রেসপন্স পাচ্ছি না তোমার? জি ভাইয়া। জি ভাইয়া, ওকে ফাইন ফাইন। তো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবারে আমরা যে ম্যাথটা করব, এখানে তিনের দুটা অঙ্ক আছে, তোমরা একটু স্বীকার করো যে হ্যাঁ দুটা অঙ্ক সেম না, স্বীকারোক্তিমূলক জবানবন্দি চাই। উভয় অক্ষকে স্পর্শ করে আর 1,8 বিন্দু দেওয়া যায়। উভয় অক্ষ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটারই টাচ করে আর এত বিন্দু দিয়া চায়। আমার কথা কি বুঝতেছো সবাই? জি ভাই। তো এ পর্যন্ত আজকে করব, তোমাদের কাজগুলো শুনে রাখো। 3, 7 থেকে 10 আজকের কাজ। সবাইকে আমার কথা বুঝছো? 10-এর 3 নাম্বার অঙ্কটা করো না, এটা আমি করাই দিই। চিত্রটা কেমন হবে? উভয় অক্ষকে স্পর্শ করে 1,8 বিন্দু দিয়ে যায়। 1,8 দিয়ে যাইতে হইলে আর উভয় অক্ষকে স্পর্শ করতে হইলে ফার্স্ট কোয়াড্রেন্টে হইতে হয়। এটা কি বুঝতে পারো? এতটুকু আইডিয়া কি আছে? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। উভয় অক্ষকে স্পর্শ করে 1,8 বিন্দু দিয়া যায়।
মনে করি বৃত্তের সমীকরণ এখানে সি থাকবে, তাই না? ক্লাসে সবাই কি বুঝতেছো? ক্লাসে সবাই আচ্ছা একটা কথা বলো, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? সি ইকুয়াল টু জি স্কয়ার। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়? সি ইকুয়াল টু এফ স্কয়ার। বলো উভয় অক্ষকে স্পর্শ করলে কি হয়? বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। এনিওয়ান ইন দ্য ক্লাস? তার মানে সি ইকুয়াল টু জি স্কোয়ারও হবে, সি ইকুয়াল টু এফ স্কোয়ারও হবে। মানে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার, তার মানে জি আর এফ হবে সমান। আমার কথা কি বুঝতেছো? ক্লাসের সবাই এবার বলো বৃত্তটা কত বিন্দুগামী? 1.8। বৃত্তটি 1.8 বিন্দুগামী। বিন্দুগামী মানে কি? শর্তসিদ্ধ। ভেরি গুড। x এর জায়গায় 1, y এর জায়গায় 8। এবার 1 আর 64 = 65, 2g, 16f, f এর জায়গায় g, 16g, c মানে জি স্কোয়ার। তাহলে সাজায় লিখলে জি স্কোয়ার প্লাস 18g প্লাস 65 ইকুয়াল টু 0। এরা বলো এটা মিডল টার্ম কি হবে? জি স্কোয়ার প্লাস 18g। অথবা করলে জি ইকুয়াল টু -5, জি ইকুয়াল টু -13। তো ভেরা জি এর দুটা মান আসছে, তো এখান থেকে আমরা ভেরা এফ এরও দুটা মান পাবো, সি এরও দুটা মান পাবো। ভালো করে বুঝো, আমাকে বলো জি ইকুয়াল টু -5 হলে এফ ও হবে -5 এবং সি কত হবে? -5 স্কোয়ার, তার মানে 25। জি ইকুয়াল টু -13 হলে এফ ও হবে -13 আর সি হবে -13 স্কোয়ার, 169। তাহলে নির্ণেয় বৃত্তের সমীকরণ কত কত হবে? ক্লাসের কে বলতে পারবা? x² + y² - 10x - 10y + 25 = 0। x² + y² 13 × -26x - 26y + 169 = 0। দুইটা উত্তর হবে। ক্লাসে সবাই অঙ্কটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, এটা একটু ক্যালকুলেশন পর। এরা একই রকম নিয়মে 3 এর 2 করতে পারবা না সবাই? হোমওয়ার্ক গুলো দয়া করে করো, মানে কিন্তু চ্যাপ্টার শেষ হয়েও হচ্ছে না, মানে আমার শেষ হবে তোমাদের হবে না, তোমাদের কিন্তু একই টাইপের অঙ্কগুলো করতে হবে। না পারলে স্পষ্ট ভাবায় মানে নির্লজ্জ ভাবে বলবো, আমার সামনে লজ্জা পায় যে হ্যাঁ ভাইয়া আমি তো পারি নাই, অন্য সবাই পারছে আমি লজ্জা পাইলাম। লজ্জা পাইলে তুমি একটা বলদ প্রমাণিত হবা, মানে তুমি যে কোনো অঙ্ক বলো ভাইয়া দেখো আমি করাই দিই, কারণ আমি চাই আমি আসি তো। ঠিক আছে, তো আজকে ক্লাস শেষ করতেছি, নেক্সট ক্লাস আরো দুইটা ক্লাস লাগবে। ভাইয়া বলছি মানে আমাদের যে চ্যাপ্টার গুলো শেষ হয়ে গেছে ওইটার মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ম্যাথ গুলো ওইগুলা একটু ঠিক আছে ভালো হ্যাঁ সাজেশন লাগবে, মানে রিভিশন দিতে গেলে একটু লাগে আর কি।
আচ্ছা 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 ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে দিয়ে দিব ভাইয়া বলো ভাইয়া আমি নতুন তো গ্রুপে নেই আচ্ছা আচ্ছা তুমি তুমি গ্রুপে যদি না থাকো দাঁড়াও আমি একটু এক মিনিট অপেক্ষা করো আমার এটা একটু দিচ্ছি তোমাকে এইতে আমাকে একটু লক করবা আমার মেসেঞ্জারের আইডিটা একটু আমি তোমাকে শেয়ার করতেছি গ্রুপে তুমি এইটাতে লক করে তোমাকে অ্যাড করে নিতে বলবা তোমার নাম কি ভাইয়া ফারজানা দৌলা আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার মেসেঞ্জার আইডি সার্চ করে আমাকে লক দিবা আমি তাহলে অ্যাড করে নিব তোমাকে ঠিক আছে আচ্ছা ভাইয়া